আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তিনটা ভেক্টর একই সমতলে হওয়ার যে শর্ত, সেই শর্তটা দেখব যে কোন শর্তে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করে। তো যাই হোক, আমরা যে প্রবলেমগুলো দেখতে চাচ্ছি সেটা দেখি। এখানে বলা হচ্ছে, দেখাও যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এই ভেক্টর প্রায় একই সমতলে অবস্থিত। তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত হচ্ছে এটা যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ক্রস ভেক্টর ক্রস গুণ এখান থেকে যে ভেক্টরটা হবে সেটার সাথে আমাদের সি ভেক্টরের ডট গুণ করলে সেটা যদি জিরোর সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টর প্রায় একই সমতলে অবস্থিত। তাহলে আমাদের প্রথমে এ ভেক্টরের সাথে বি ভেক্টর ক্রস গুণ করাতে হবে। করানোর পরে যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরের সাথে আমাদের সি ভেক্টর ডট গুণ করলে যদি সেটা শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো ভেক্টর প্রায় একই সমতলে অবস্থিত। তো এটাকে আরো খুব সহজে করা যায় সেটা হচ্ছে এই তিনটা থেকে আমরা যেটা করতে পারি আর কি, সেটা হচ্ছে একইভাবে এইভাবে লিখতে পারি নির্ণয়ের মাত্রা সমাধান করতে পারি। সেটা যেখানে প্রথম ভেক্টরের আই সহগ, তারপরে জে সহগ, তারপরে কে সহগ, তারপরে দ্বিতীয় ভেক্টর আই সহগ, জে সহগ, তারপরে কে সহগ, তারপরে তৃতীয় ভেক্টরের আই সহগ, তারপরে জে সহগ, তারপরে কে সহগ, এইভাবে করতে পারেন। অথবা এইটা থেকে দুইটা প্রথমে ক্রস গুণ করে নিয়ে তারপর হচ্ছে ডট গুণ করে নিয়ে করতে পারে। তো এই নির্ণয়ের সাহায্যে যেটা করা হয় সেটা হচ্ছে, তাই এ ভেক্টরে প্রথমে আই সহগ, জে সহগ এবং কে সহগ লিখে নিই, থ্রি মাইনাস টু এবং ওয়ান। আর পরে হচ্ছে বি ভেক্টরে আই সহগ হচ্ছে ওয়ান, বি সহগ হচ্ছে জে সহগ মাইনাস থ্রি এবং কে সহগ ফাইভ। একইভাবে সি ভেক্টরের ক্ষেত্রে টু ওয়ান মাইনাস টু। তাহলে দেখেন আমরা কিন্তু প্রথমে প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর এবং তৃতীয় ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের যে এগুলো আছে একক ভেক্টর গুলো আছে সেই একক ভেক্টর গুলো সব লিখে ফেলছি। এবং এইটার নির্ণয় বের করে যদি এটা সমান সমান জিরো হয় তাহলে আমরা বলতে পারবো ভেক্টর তিনটা একই সমতলে অবস্থিত। তো এখান থেকে আমরা নির্ণয়ের মান বের করি। প্রথমে এটার জন্য যদি বের করতে চাই তাহলে ওইটাতে সারি এবং যে কলম আছে সেটা বাদ দিলে এমনি এমনি গুণ হবে, তিন চারে বারো আর মাইনাস এমনি গুণ তাহলে মাইনাস ফাইভ, তারপরে সূত্র মাইনাস আর এখানে মাইনাস টু আছে তাহলে প্লাস টু এবং মাইনাস ফোর পাঁচ দুগুণে দশ মাইনাস টেন, তারপরে প্লাস ওয়ান ইন্টু অনেক ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ান প্লাস তিন দুগুণে ছয়। এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখেন এখান থেকে পাচ্ছি সেভেন, তিন সাথে একুশ, এখানে পাচ্ছি চোদ্দ আঠাশ, চোদ্দ দুগুণে আঠাশ মাইনাস টোয়েন্টি এইট, আর এখানে ছয় আর সাত, সাত একটি সাত তাহলে প্লাস সেভেন। তাহলে দেখেন একুশ আর সাত আঠাশ, আঠাশ মাইনাস আঠাশ তাহলে আমরা পাচ্ছি জি। তাহলে আমরা দেখেন যে এই ভেক্টর তিনটার নির্ণয় করলে মানে আই জে কে তিনটার সব নিয়ে নির্ণয় করলে সেটা যদি সমাধান জিরো হয় তাহলে আমরা বলতে পারবো ভেক্টর প্রায় একই সমতলে অবস্থিত। অথবা আপনারা চাইলে এ ভেক্টর আর বি ভেক্টর ক্রস গুণ করে নিয়ে তার সাথে সি ভেক্টরটা ডট গুণ করলেও যদি জিরো হয় তাও ভেক্টর তিনটা একই সমতলে অবস্থিত হবে। তো এইটাকে সমাধান করলে এরকম একটা আকার আসে। তো যাই হোক, তো এরপরে যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখি। এরপরে প্রবলেমটা হচ্ছে এটা, এখানে বলা হচ্ছে যে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে আর একটা ভেক্টর দেওয়া আছে, এখানে আর একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর তিনটি সমতলীয় হলে ডেল্টা ল্যামডা এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখেন এখানে আই জে কে তিনটা সহগই দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, বাট এখানে একটা অজানা রাশি দেওয়া আছে। তো এই অজানা রাশির মানটা আমাদের বের করতে হবে এবং এখানে বলা হচ্ছে যে ভেক্টর তিনটা এক সমতলে অবস্থিত। তাই তিনটা ভেক্টর এক সমতলে অবস্থিত হলে জানি যে এই তিনটা নিয়ে আই জে কে সব নিয়ে যদি নির্ণয় করা হয় সেই নির্ণয়ের মানটা আমাদের শূন্য হবে। এখানে প্রথমে এই প্রথম ভেক্টরের আই জে কে সব নেবো টু মাইনাস ওয়ান ওয়ান, তারপর হচ্ছে ওয়ান টু মাইনাস থ্রি, তারপর হচ্ছে ফোর
মাইনাস ওয়ান এখানে হচ্ছে ল্যামডা, তো এটা সমান সমান কত হবে? জিরো হবে, কারণ এটা তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে কেটে, তো ক্যালকুলেশন তো আগের মতন করে করতে হবে। তো টু টুকে নিয়ে যদি আমরা নির্ণয় করি তাহলে টু ল্যামডা মাইনাস তিন একটা তিন, এইখানে একটা মাইনাস আর সূচ্ছ মাইনাস চলে আসে হয়ে গেলো, তো ওয়ানের জন্য হয়ে গেলো মাইনাস ল্যামডা, সরি শুধু ল্যামডা মাইনাস ওয়ান হচ্ছে প্লাস প্লাস টুয়েলভ প্লাস, এই ওয়ানের জন্য, এই ওয়ানের জন্য হয় মাইনাস ওয়ান মাইনাস এইট, এটা সমান সমান এখানে জিরো দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন কত হয়, ফোর ল্যামডা মাইনাস তিন দুগুণ ছয়, আর এখানে ল্যামডা থাকে, এখানে টুয়েলভ থাকে, এখানে মাইনাস নাইন, মাইনাস নাইন থাকে, এটা সমান সমান জিরো। তাহলে আমরা পাচ্ছি কত, দেখেন আমরা পাচ্ছি হলো ল্যামডা আর এখানে ফোর ল্যামডা, তাহলে ফাইভ ল্যামডা, আর এখানে পাচ্ছি বারো আর নয় আচ্ছা পনেরো, তাহলে মাইনাস থ্রি, তাহলে ফাইভ ল্যামডা ইকুয়াল থ্রি, তাহলে ল্যামডা সমান সমান থ্রি বাই ফাইভ, থ্রি বাই ফাইভ। তাহলে দেখেন আমরা কিন্তু ল্যামডা মানটা বের করে ফেললাম, এবং আমাদের যে প্রসিডিউরটি ছিল সেটা হচ্ছে প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর এবং তৃতীয় ভেক্টরের আই জে কে সব নিয়ে আমাদের নির্ণয় তৈরি করতে হবে, তিন বাই তিন আকারে একটা নির্ণয় তৈরি করতে হবে, এবং সেই নির্ণয়কের মান যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। যেহেতু এখানে একটা অজানা রাশি রয়েছে, যেহেতু এখান থেকে জিরো ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করে ল্যামডা মানটা, তো যাই হোক এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সবগুলো সমাধান করা যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।